আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভী দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুদ্ধবিরতি নিয়ে নানামুখী আলোচনা চললেও ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের তীব্রতা আরও বেড়েছে। এতদিন ইসরায়েলি বিমান হামলার জবাব হামাসের রকেটে ছোড়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ইসরায়েলকে প্রত্যুত্তর দিচ্ছে হামাস ও অন্য প্রতিরোধ যোদ্ধারা। মঙ্গলবার যে ড্রোনটি ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসরায়েল, সেটি জর্ডান থেকে এসেছিল বলে জানা গেছে। ইসরায়েলের বিমান হামলা বিঘ্নিত করতে হামাসের টার্গেট এখন ইসরায়েলের বিমান ঘাঁটি। তাদের যোদ্ধারা মঙ্গলবার ও বুধবার দক্ষিণ ও মধ্য ইসরায়েলের বিমান ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। শুধু গাজা নয়, পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি সহিংসতার বিরুদ্ধে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। জানা গেছে অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের পাশাপাশি ইসরায়েলের ভেতরেও মঙ্গলবার সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। সংঘাতের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে যুদ্ধবিরতির চেষ্টা দেখা গেল, যুক্তরাষ্ট্রের একচোখা নীতির কারণে তা তেমন এগোয়নি। ফ্রান্স বলেছে মিশর এবং জর্ডানকে সঙ্গে নিয়ে একটি যুদ্ধবিরতি প্রস্তাবের উপর কাজ করছে দেশটি। চীন বলেছে ফ্রান্সের প্রস্তাবে তাদের সমর্থন রয়েছে। বিশ্বনেতাদের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষায়, যতদিন শান্তি ফিরবে না ততদিন হামলা চলবে। এদিকে জাতিসংঘ মহাসচিব গাজায় মানবিক সহায়তার পর্যাপ্ত অর্থ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন গাজায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মানবতা লুণ্ঠিত হচ্ছে, ঘরবাড়ি ও আবশ্যকীয় অবকাঠামো বিলীন হয়ে গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে বোমায় বোমায় ক্ষতবিক্ষত ফিলিস্তিনে খাদ্য ও পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। এ অবস্থায় অনেকে ত্রাণ পাঠালেও ত্রাণবাহী পরিবহন আটকে দিচ্ছে ইসরায়েল। গাজা উপত্যকায় নয় দিন ইসরায়েলের হামলায় 52,000-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া সেখানকার প্রায় 450টি ভবন বিধ্বস্ত হয়েছে। ইসরায়েলের হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ক এখন মুখোমুখি অবস্থানে। ইসরায়েলকে অন্ধের মতো সমর্থন করায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরদোয়ানের মন্তব্যকে বিদ্বেষমূলক বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেট প্রাইস। প্রাইস বলেন এরদোয়ান এবং অন্যান্য তুর্কি নেতাকে উস্কানিমূলক কোনো মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র। এ ধরনের মন্তব্য সহিংসতা আরও বাড়িয়ে দিতে পারে। তিনি বলেন ইহুদি বিদ্বেষী ভাষার কোনো কোথাও স্থান নেই। তবে এরদোয়ানের কোনো মন্তব্যকে যুক্তরাষ্ট্র ইহুদি বিদ্বেষী বলে মনে করছে তা নির্দিষ্ট করে বলেননি প্রাইস। এর আগে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতে ইসরায়েলকে সমর্থন দেয় বাইডেনকে তীব্র ভাষায় আক্রমণ করেন এরদোয়ান। ইসরায়েলকে সমর্থন দিয়ে বাইডেন তার হাত রক্তাক্ত করেছেন বলে এরদোয়ান মন্তব্য করেন। তিনি বলেন আপনি আপনার রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন। এরদোয়ান আরও বলেন এ কথা বলতে আপনি আমাদের বাধ্য করেছেন, কারণ আমরা এ নিয়ে আর চুপ থাকতে পারি না। আমরা দেখলাম ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে সই করেছেন আপনি। গত সপ্তাহে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যা দিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট। তবে তুরস্কের ইহুদিরা এরদোয়ানের পাশে দাঁড়িয়েছেন। তারা বলছেন প্রেসিডেন্ট এরদোয়ান কোনো ইহুদি বিরোধী বক্তব্য দেয়নি। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে হামাসের মুহুর্মুহ রকেট হামলার পর ইসরায়েলের আশদোদ এবং আশকেলোনা শহরের দক্ষিণ উপকূল এবং মধ্য ইসরায়েলের শহর রেহোভোত এবং পালমাচিমের মধ্যবর্তী অনেকগুলো বিমান ঘাঁটিতে সাইরেন বাজানো হয়েছে। হামাস এক বিবৃতিতে বলেছে আল কাসাম ব্রিগেডের সদস্যরা যেসব বিমান ঘাঁটিকে টার্গেট করে হামলা করেছে সেগুলো হল হাটজোর, আটজেরিম, নেভাটিম, তেলনফ, পালমাচিম এবং রামন। এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার যে ড্রোনটি ভূপাতিত করেছে বলে দাবি করেছিল ইসরায়েল, সেটি জর্ডান থেকে এসেছিল বলে জানা গেছে। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে সকালে জর্ডান সীমান্ত দিয়ে একটি ড্রোন প্রবেশ করেছিল, এ অবস্থায় সেটিকে ভূপাতিত করা হয়। ড্রোনটি বেইত শাউন এলাকার উপর দিয়ে যাচ্ছিল। সেনাবাহিনী ড্রোনটির ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে। এদিকে আল জাজিরা জানিয়েছে বুধবার ভোর থেকে ইসরায়েলি বিমানগুলো গাজায় হামলা শুরু করে। মঙ্গলবার রাতে গাজার টানেল নেটওয়ার্ককে টার্গেট করে 25 মিনিটের মধ্যে 122টি বোমা নিক্ষেপ করে দেশটি। বুধবারের হামলায় কয়েকটি ভবন বিধ্বস্ত হয়। এতে আল আকসা ভয়েসের এক সাংবাদিক সহ অন্তত 4 জন নিহত হন। এর আগে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ঐতিহাসিক সাধারণ ধর্মঘটের সময় ইসরায়েলি বাহিনী 4 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। গাজায় বিমান হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থনে এই ধর্মঘটের ডাক দিয়েছিলেন তারা। গাজায় 10ই মে থেকে এ পর্যন্ত 63 শিশুসহ অন্তত 220 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 1,500। ফিলিস্তিনি রকেটে প্রাণ হারিয়েছে 12 ইসরায়েলি, আহত প্রায় 300 জন।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফাহাদ বলেছেন, চলমান ইসরায়েলি সহিংসতা শান্তি প্রক্রিয়াকে আরও দীর্ঘায়িত করবে। এতদিন যেসব আলোচনা ও কার্যক্রম চলেছে তার সবই মুখ থুবড়ে পড়েছে। তিনি আরও বলেন, গাজায় সহিংসতা আমাদের অন্যদিকে নিয়ে যাচ্ছে। পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সহিংস হামলার কারণে ভুল পথে ধাবিত হচ্ছি আমরা। সেখানে দ্রুত সংঘাত বন্ধ করা প্রয়োজন। রুশ সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ইসরায়েল ফিলিস্তিন লাগাতার সংঘর্ষে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এই সংঘাত নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। মঙ্গলবার রাষ্ট্রদূতদের নিয়ে এক সভায় তিনি এ মন্তব্য করেন। এক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধান দিতে পারে বলে মনে করেন তিনি। আল জাজিরা জানায়, হামাসের ছোড়া ঝাঁকে ঝাঁকে গোলার আঘাতে মঙ্গলবার ইসরায়েলে অন্তত 2 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, মঙ্গলবার বিকেলে গাজা সীমান্ত থেকে অর্ধ শতাধিক মর্টার নিক্ষেপ করেছে হামাস। এতে 2 থাই নাগরিক নিহত হন। এছাড়া ফিলিস্তিনি যোদ্ধাদের ছোড়া গোলার আঘাতে গুরুতর আহত হয়েছেন এক ইসরায়েলি সেনা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ফিলিস্তিনিদের রকেট হামলা কিছুটা কমলেও বেড়েছে মর্টার হামলা। এদিন গাজা সীমান্ত থেকে ইসরায়েলের আশদুদ, আশকেলন ও বীরসেবা অঞ্চল লক্ষ্য করে কয়েক ডজন রকেট ছড়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি দখলদার বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে ইসরায়েলের ভেতরেই। এতে অংশ নিচ্ছেন ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি নাগরিকরা। প্রতিবাদ জানাতে গিয়ে ব্যাপক ধরপাকড় আর নির্যাতনের শিকার হচ্ছেন বিক্ষোভকারীরা। তাদের উপর চড়াও হচ্ছে পুলিশ ও উগ্র ইহুদিবাদীরা। তবে এই প্রতিবাদে ইসরায়েলের বাম ঘরানার রাজনৈতিক দলগুলোকে পাশে পাচ্ছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের সংখ্যালঘু মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন তারা। রুশ বার্তা সংস্থা স্পুটনিক জানিয়েছে, ইসরায়েলের হাইফা শহরে একটি গ্যাস ক্ষেত্রে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গ্যাস ক্ষেত্রটির প্ল্যাটফর্মে দাও দাও করে আগুন জ্বলার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। সোমবার রাতে হাইফা উপকূলের ওই গ্যাস ক্ষেত্রে আগুন লাগে। তবে সেখানে ফিলিস্তিনি রকেট আঘাত হেনেছে কিনা তা পরিষ্কার নয়। তবে হামাস ওই গ্যাস ফিল্ডে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করেছিল ইসরায়েল। আল জাজিরা জানায়, গাজায় কাতারি রেড ক্রসেন্ট সোসাইটির কার্যালয়েও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 2 ফিলিস্তিনি নিহত ও 10 জন আহত হয়েছেন। সংস্থাটির পক্ষ থেকে এক টুইটে বলা হয়, তাদের অফিসে ইসরায়েলি দখলদার বাহিনী হামলা চালিয়েছে। কাতার রেড ক্রসেন্ট সোসাইটির মহাসচিব ইসরায়েলি হামলাকে জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেন। এ হামলার নিন্দা জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রীও। খেলার মাঠকেও উদ্বিগ্ন করেছে ইসরায়েলি হামলা। গত সপ্তাহে চেলসির বিপক্ষে এফএ কাপ শিরোপা জয়ের পর মাঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানিয়েছিলেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরী। এবার খেলা শেষে মাঠে ফিলিস্তিনের পতাকা উড়ালেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার পল পগবা ও আমাদ দায়ালো। চলমান প্রিমিয়ার লিগে মঙ্গলবার ফুলহামের বিপক্ষে ম্যানইউর ম্যাচ শেষে এভাবে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানান পগবা ও দায়ালো। জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিলের মতো সবসময়ই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন পল পগবা। এর আগে ফিলিস্তিনি ইসরায়েলি বর্বরতা থামাতে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন লিভারপুল তারকা সালাহ। এ তারকাদের কাতারে যোগ দিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি। ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করে ক্যাপশনে মুশফিক লিখেছেন, আমি বাংলাদেশ থেকে মুশফিকুর রহিম, ফিলিস্তিনিদের পাশে আছি, শক্ত থেকো ফিলিস্তিন। এদিকে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। চিলির সান্তিয়াগোতে মঙ্গলবার বড় বিক্ষোভ হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইসরায়েলি কনসুলেটের সামনে রাস্তায় নতুন করে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ হয়েছে বোস্টন ও লস এঞ্জেলসেও। কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের কোভিড মোকাবেলার তীব্র সমালোচনা করে সম্পাদকীয় প্রকাশ করেছিল আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যান্সেট। এবার মোদীর সমালোচনায় অবতীর্ণ হল আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট। মোদীকে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডসের সেই চেশোর ক্যাটের সঙ্গে তুলনা করেছেন ইকোনমিস্ট। এতে বলা হয়, একসময় চোখ মেললেই সর্বত্র দেখা যেত যে প্রধানমন্ত্রীকে কোভিডের মৃত্যুর মিছিল দীর্ঘ হতেই তিনি যেন চেশোর ক্যাটের মতো ক্রমশই উবে যাচ্ছেন। প্রতিবেদনে বলা হয়, 7 বছর ধরে ভারতের মানুষ দেখেছে কিভাবে নরেন্দ্র মোদীর পরিপাটি করে ছাটা দাড়ি ক্রমশ দীর্ঘ ও সাদা হয়েছে। কারণ তিনি ছিলেন সর্বত্র, সরকারি বিজ্ঞাপনে, নিজের প্রচারে, টেলিভিশনের পর্দায়, এমনকি ভ্যাকসিনেশনের সার্টিফিকেটেও। কিন্তু
যেই না সংক্রমণ ও মৃত্যুর মিছিল বাড়তে শুরু করে, তেমনি তাকে আর তেমন দেখা যাচ্ছে না। খবরে শুধু বলা হচ্ছে প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন, কিন্তু সেই ছবিও দেখা যাচ্ছে না। এমনকি ভ্যাকসিনেশনের সার্টিফিকেটেও তাকে দেখা যাচ্ছে না, কারণ ভ্যাকসিনই এখন পাওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক পত্রপত্রিকায় মোদী ও তার সরকার সম্পর্কে এ ধরনের সমালোচনা বিজেপিকে বড় সড় চাপে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের উত্তরপ্রদেশের মিরাটের বিজেপি নেতা গোপাল শর্মা দাবি করেছেন, শঙ্খ বাজিয়ে হাওয়ান ধোয়া ছড়ানো হলে তা করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সহযোগিতা করবে। করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত, এমন পরিস্থিতিতে মিরাটের বিজেপি নেতা গোপাল শর্মা রাস্তায় শঙ্খ বাজিয়ে হনুমান চালিশা পাঠ করে হাওয়ান ধোয়া ছড়াচ্ছেন। তার দাবি, এগুলো মারণ ভাইরাসের বিস্তার ঠেকাতে সহযোগিতা করবে। গোপাল শর্মা বলেন, হাওয়ানের সরঞ্জামে আমরা দেশি গরুর গোবর ও ঘি, আম গাছের শেকড় ও কর্পূর মিশিয়েছি। এটি করেছি আমরা করোনা বিস্তার ঠেকাতে, পরিবেশকে বিশুদ্ধ করতে, বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা বাড়াতে এবং বায়ুতে থাকা বিপজ্জনক ভাইরাস হত্যা করতে। এদিকে অতীতের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘন্টায় ভারতে করোনায় ৪,529 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ২,83,248 জনের প্রাণহানি ঘটল। মৃত্যু বাড়লেও সংক্রমণ কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ২,67,334 জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন ২,54,96,330 জন। মৃত্যু হু হু করে বাড়ছে, অথচ সংক্রমণ কমছে, বিষয়টাকে সন্দেহজনক বলেছে ভারতের গণমাধ্যম। বিশ্বের শীর্ষ ধনী মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে বিচ্ছেদের পর নিজের মতো সময় কাটাতে চান মেলিন্ডা গেটস। তাই এই মুহূর্তে পরিবারের সঙ্গে একান্তে ছুটি কাটাতে পাড়ি দিয়েছেন অনেক দূর। ক্যারিবিয়ানের গ্রানাডার অন্তর্গত একটি নির্জন দ্বীপে উঠেছেন তিনি। গ্রানাডার এই দ্বীপে সঙ্গে নিয়ে গেছেন তার তিন সন্তানকে, রয়েছেন পরিবারের আরও কয়েকজন সদস্য। মেলিন্ডা এই দ্বীপে থাকার জন্য প্রতিদিন ভাড়া দিচ্ছেন ১,৩২,০০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১,১১,০০০ টাকা। আপাতত এই দ্বীপেই থাকবেন তিনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।